নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আরটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 10টা বাজে। বাচ্চাদের কাছে স্কুল পাঠাইনি জানেন, আজকে একটা জায়গায় বেড়াতে যাব। ছুটির দিনে এই জুন জুলাই মাস করে ওই জায়গাটা বেড়াতে গেলে না একদম পার্কিং পাওয়া যায় না জানেন, ওই গাড়ি পার্ক করতে করতেই 1-1.5 ঘন্টা নষ্ট হয়ে যায়। চলুন বেড়াই। এই যে মেহা আর রামকৃষ্ণকে নিয়ে নিয়েছি, সকালে একটু ভারী করে সবাই জলখাবার খেয়েছি যাতে রাস্তায় এখন আর দাঁড়াতে না হয়, 2-3 ঘন্টা যেন এখন সমানে যেতে পারি। যে জায়গাটায় আজকে আমরা যাচ্ছি তার নাম হচ্ছে ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। ওই যে সামনে সবুজ রঙের বোর্ডটায় লেখা আছে ইয়োসেমিটি অ্যাভিনিউ, নিয়ে নিলাম এক্সিটটা। পৌঁছাতে মোটামুটি আমাদের 3 ঘন্টা মতো লাগবে, আর মাঝে একবার দাঁড়ানোর ইচ্ছা আছে। ম্যাপে আমাদের বাড়ি থেকে দূরত্ব দেখালো মোটামুটি 250 কিলোমিটার, তবে আজকে আমরা ওখানে রাতে থাকবো না, যাবো 1-1.5 ঘন্টা ওখানে ঘুরবো, দিয়ে আবার ফিরে আসবো। শহরটাকে পিছনে অনেকক্ষণই ফেলে এসেছি, যাচ্ছি এখন আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে। যে বছর আমরা প্রথম আমেরিকা এসেছিলাম সেই বছর আমরা এই জায়গাটা গেছিলাম। তখন তো মেহু খুব ছোট ছিল আর রামকৃষ্ণ তখন অবধি হয়নি। আসার পরে পরেই তখন আমাদের গাড়িও ছিল না, ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এক বন্ধু তখন আমাদের নিয়ে গেছিলো সেখানে। 7 বছর পরে যাচ্ছি আজ আবার সেখানে। এত সুন্দর এই ন্যাশনাল পার্কটা দেখতে ছিল, আজও স্মৃতির মণিকোঠায় সে সযত্নে রাখা। প্ল্যানটা হঠাৎই হয়েছে জানেন, একদিন মেহা আমার ফোন ঘাটতে ঘাটতে গুগল ফটোজে মাঝে মাঝেই দেখায় না, 2 বছরের আগের তোমার স্মৃতি, 3 বছরের আগের তোমার স্মৃতি, তখনই আসে 7 বছরের পুরানো তোমার স্মৃতি। তো এই ইয়োসেমিটি, এই ন্যাশনাল পার্কের ছবিগুলো তখন মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে। আর দেখার পরই তখন ওর ভারী ইচ্ছা হয় আরেকবার এই জায়গাটা ঘুরে এলে কেমন হয় মা। আমি তো যখন গেছিলাম তখন তো খুবই ছোট, আমার তো আর কিছুই মনে নেই, আর ভাই তো কোনোদিনই দেখেনি। তো তখন আমি বললাম ঠিক আছে তাহলে বাবাকে বলে দেখ, বাবা যদি একটা দিন সময় করতে পারে তাহলে যাবো। তো আজকে ওর বাবা ছুটি নিয়েছে। অনেকটা রাস্তা আসার পরে আবার একটা ছোট গ্রাম পেয়েছি। এটি একটি লোকাল ফার্মার্স মার্কেট। কাছাকাছি যে চাষিরা থাকেন ওনারা ওনাদের জিনিসপত্র নিয়ে এসে এখানে বিক্রি করছেন। চলে এসেছি প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা, আর 1-1.5 ঘন্টা মতো বাকি আছে। ঘন্টা 2-এর রাস্তা আমরা পেরিয়ে এসেছি, আর 1-1.5 ঘন্টা বাকি। তো গন্তব্যে পৌঁছানোর আগে এটি হচ্ছে সবথেকে জনবসতিপূর্ণ এরিয়া। ফাঁকা রাস্তা দিয়ে অনেকক্ষণ আসছিলাম, তো এই জায়গাটা আসতে বেশ ভালো লাগছে। একসঙ্গে অনেকগুলো গাড়ি, মানুষজন সব দেখতে পাচ্ছি। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হলো ওদের নামার দরকার আছে কি না, তো ওরা বললো না। তো এখানে ওই জন্য আর দাঁড়াচ্ছি না। এই শহরটা শেষ হয়ে যাবার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে পাহাড়, আর পাহাড়ের মধ্যে দিয়ে 15-20 মিনিট যাবার পরেই পাবো একটা গ্যাস স্টেশন। গাড়িতে তেল ভরিয়ে নিয়ে অল্প একটু খাবার দাবার তুলে নিয়ে তারপর রওনা দেবো গন্তব্যের উদ্দেশ্যে। চলুন, ধরে নিয়েছি আমরা পাহাড়ের রাস্তা, একবার এই দিকটা দিয়ে আপনাদের দেখাই। দূরের ওই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। তবে রাস্তাতে একটাও গাড়ি নেই, আজকে তো উইকডেজ ওই জন্য এত খালি, উইকেন্ডে এলে প্রচুর ভিড় হতো। এবারে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য পাহাড়টা এখনও একদম সবুজ দেখুন। এত ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে, পুরনো স্মৃতিগুলো যেন খালি মনের কোণে উঁকি দিচ্ছে। সে বছরও যখন আমরা এসেছিলাম এই জুন মাসেই এসেছিলাম জানেন, তবে সে বছর গরম ছিল বেশ এই সময়টা। এবছর যেমন এখনও ততটা গরম পড়েনি, সেই বছর এই সময় ভালো গরম পড়ে গেছিল। এই জায়গাটা আমরা অনেকক্ষণ আটকেছিলাম, এই ছাড়লো এবার আমাদের গাড়িটা। একদিকের রাস্তাটা পুরো কাজ চলছে, আর একদিকটা দিয়ে আসা যাওয়া দুদিকের গাড়ি পাস করাচ্ছে। একবার এইটাকে দাঁড় করাচ্ছে, ওই দিকটা দিয়ে পাস করাচ্ছে, একবার ওদেরকে দাঁড় করাচ্ছে, এই দিকের গাড়িগুলোকে পাস করাচ্ছে। একটু সময়টা দেখাচ্ছে আরও বেড়ে গেল পৌঁছাতে। এত দূরের রাস্তা যখন আসা হয় 1-1.5 ঘন্টা হাতে রাখতেই হয়। তো এখানে মোটামুটি আমরা 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। চলুন এবার ধীরে সুস্থে আবার যাই, রাস্তা কাজ হওয়ার জন্য একটু আস্তে আস্তে গাড়িও যাচ্ছে, আর আমাদের যাবার দিকটাতেই এত বড় একটা খাদ। ওর বাবাকে আমি তাই বলছি বেশি যেন আবার তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে চলো, 2-4 মিনিট দেরি হলে কোনো অসুবিধা নেই। এই এত বিশাল খাদরা দেখে একটু যে ভয় লাগছে না তা নয়, তবে তাকাচ্ছে না বেশি সাইডের দিকটায়, আমরা সামনের দিকটা তাকিয়ে তাকিয়েই যাচ্ছি। তবে আমরা ভেবেছিলাম আজকে বোধহয় পুরোটাই খালি পাবো, কিন্তু এই যাবার রাস্তাটাতে দেখছি ভালোই গাড়ি যাচ্ছে। লোকজন যাতে এখানে বেশি জোরে গাড়ি নাও চালায় ওই জন্য এই কমলা রঙের যে স্ট্যান্ডগুলো দেখছেন এগুলোতে লেখাও আছে যে রাস্তায় কাজ চলছে। তো ওই জন্য ধীরে সুস্থে চলো। এখন আমরা প্রায় মাটি থেকে নাকি 4,000 ফুট ওপরে আছি, আর একটু দূরে গেলেই এখানে আছে বিশাল বড় একটা টানেল। খাও মাও খাও
ওই দেখুন পাহাড়ের গা দিয়ে কি সুন্দর একটা ঝর্ণা বয়ে আসছে, সাইড করে ওই জন্য একটু দাঁড়াবার জায়গাও আছে, তবে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা পারবো না মনে হচ্ছে দাঁড়াতে, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ছবিও নিচ্ছে। অপূর্ব সুন্দর লাগছেও এই জায়গাটা, চারিদিকটা একদম পাহাড়ে ঘেরা, বড় বড় গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তাটা শুধু চলে গেছে। চলুন এখানটা আমরা দাঁড়ালাম না, তবে আরেকটু আগে গিয়ে এবার দাঁড়াবো। ক্যালিফোর্নিয়াতে প্রচুর ন্যাশনাল পার্ক আছে জানেন, এখানকার লোকেরা খুব প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে। এই গরমের সময়গুলোতে লোকজন প্রচুর ক্যাম্পিং করতে যায়, এই পাহাড় জঙ্গলের মাঝখানে তাঁবু খাটিয়ে তারা থাকে রাতের পর রাত। ক্যাম্পিংয়ের জন্য এই সমস্ত জায়গাগুলো বুকিংও শুরু হয়ে যায় মাস তিন চার আগের থেকে, খুব মুশকিল সেই জায়গাগুলো পাওয়া। আবার আমাদের মতো অনেকে আবার ডে ট্রিপও করে, একটা দিন শহরের কোলাহল থেকে দূরে একটু প্রকৃতির কাছাকাছি থাকা। কি অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তাটা দেখুন, চারিদিকে বিশাল বড় বড় গাছ আর মাঝখান দিয়ে শুধু রাস্তাটা চলে গেছে। আর বেশ ঠান্ডাও এখানে জানেন, অনেকটা পাহাড়ের উঁচুতে, তো বাইরের তাপমাত্রা এখন দেখাচ্ছে 12 ডিগ্রি, যদিও আমাদের ওখানে আজকে একটু গরম আছে, আজকে নাকি 24-25 ডিগ্রি অবধি উঠবে। এই ন্যাশনাল পার্কটাতে আসার সবথেকে ভালো সময় হচ্ছে এই গরমকাল, কারণ শীতকালের সময় এই রাস্তাগুলো বেশিরভাগই সব বন্ধ থাকে, প্রচণ্ড রকমভাবে এখানে বরফ পড়ে। আগের দিকে যে পাহাড়টা দেখেছিলাম ওইখানে গাছগুলো ছিল একদম ঘন সবুজ, কিন্তু এই দিকে পাহাড়ে গাছগুলো দেখুন এটা আবার ঘন সবুজ না, দূরের দিকে অনেক জায়গাতেই পাহাড়ে সাদা সাদা ছোপ দেখা যাচ্ছে। বুঝে উঠতে পারছি না যে ওইগুলো ওখানকার মাটি নাকি এখনও বরফ পড়ে আছে ওখানে। আগের রাস্তাটা একটু সরু ছিল, সাইডে খাদটা ছিল, তখন ভারী ভয় লাগছিল, কিন্তু এইখানটা বেশ ভালো লাগছে, এই দিকটাতে খাদও নেই আর রাস্তাটাও বেশ চওড়া দেখছি এখানে। চলুন এখান থেকে আর যাবো 15 মিনিট মতো রাস্তা, আর তারপরেই পেয়ে যাবো আমাদের সেই গ্যাস স্টেশনটা, যেখানে গাড়ির একটু তেল তুলবো, বাচ্চাদেরকে একটু টয়লেটে ঘোরাবো আর টুকটাক খাবার দাবার তুলবো। এটা ন্যাশনাল পার্কে ঢোকার গাড়ি রাখার টিকিটের জায়গা, এখানে $30 করে নিচ্ছে, $30 আপনি এখানে 7 দিন গাড়িটাকে রাখতে পারবেন। $30 মানে প্রায় ধরুন ওই 2,500 টাকা মতো, এই টাকাটায় আপনি এখানে 7 দিন গাড়িটাকে এখানে রাখতে পারবেন। চলুন পৌঁছে গেছি আমরা গ্যাস স্টেশনে, এখানে তেল ভরাতেই হবে, এরপরে আর তেল ভরানোর কোনো জায়গা নেই। মানিক প্রথমে এখানে তেল ভরিয়ে নেবে আর আমি বাচ্চাদেরকে নিয়ে দোকানের ভেতরে গিয়ে খাবার দাবার খুঁজবো, কিন্তু বাচ্চাদেরকে গাড়ি থেকে বার করানোর আগে একটু জ্যাকেট ট্যাকেটগুলো পরিয়ে নিতে হবে, অসম্ভব ঠান্ডা এইখানটা জানেন। তবে দোকানের ভেতরে যাবার আগে চারপাশটা আপনাদেরকে একবার দেখাই, সত্যি এখানে যেন প্রকৃতি রূপের রাই। চারিদিকটা পাহাড়ে ঘেরা আর মাঝখানে যেন ছোট একটা উপত্যকা, গাছগুলো কি বিশাল বিশাল দেখুন, যেন মনে হচ্ছে সবগুলো আকাশ ছুঁয়েছে। চারিদিকটা নিঝুম নিস্তব্ধ, তার মাঝে একটি ছোট্ট কাঠ দিয়ে তৈরি দোকান। চলুন এবার ভেতরে যাই। সবাই একটু করে হালকা গরম জামা পরে নিয়েছি, এবার একটু একটু খিদেটাও পাচ্ছে, বাচ্চাদেরও বলছে একটু একটু খিদে পেয়েছে আর ওদের একবার করে টয়লেট যাওয়ারও দরকার আছে। চলুন আগে একটু কিছু খাবার দাবারগুলো দেখে নিই কি আছে ভেতরে। দোকানটিতে ঢোকার মুখেই রাখা আছে কিছু ফ্রেশ ফলমূল, একটু আপেল, একটু কলা, আর এদিকটিতে আছে আইসক্রিম। বাচ্চারা ঢুকেই ফার্স্টেই আইসক্রিমটা চোখে পড়ে গেছে, এখন আর অন্য কোনো দিকে ওরা যেতে পারছে না, ওরা আইসক্রিম খাবে। আমি চলুন ওই দিকটা একটু খুঁজি কিছু খাবার সঙ্গে নেবার মতো আছে কিনা। আইসক্রিমও আছে এখানে অনেক রকমের, তবে দোকানটাতে দামটা খুব বেশি জানেন, এটা অবশ্য হয়েই থাকে যেহেতু জায়গাটা শহর থেকে অনেক দূরে, জিনিসপত্র আনতেও এদের অনেকটা সময় লাগে, আর তাছাড়া এটা একটা পর্যটন কেন্দ্র। বাহ এখানে ফ্রেশ ফলমূলও আছে, স্ট্রবেরি, ব্লুবেরিজ। চলুন ওই দিকটা দেখি কী আছে, এদিকটা আছে বিভিন্ন রকমের চিপস, আর দাঁড়ান এই দিকটাতে কী আছে একবার দেখে নিই। আচ্ছা এই দিকটাতে আছে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, যেটুকু যা খাবার দাবার ছিল তুলে নিয়েছি, আর এইখানটাতে আছে রেস্টরুমটা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি দোকানের মধ্যে থাকে, তবে এটা ভালো হয়েছে এটা দোকানের বাইরে। টিস্যু না, ওর কাছ থেকেই নিয়ে আসতে হবে, ওর কাছে নিশ্চয়ই থাকবে। আমাকে একটুখানি লাস্টটুকু দাও বাবার, এই লাস্টটুকু মানে একদম লাস্টটুকুই। চলুন বেরাই এবার, টুকটাক খাবার দাবারও খাওয়া হয়েছে, টুকটাক জিনিসপত্রও নিয়েছি, এখান থেকে আর 15 মিনিটের রাস্তা, এক্ষুনি পৌঁছে যাবো। চলে এসেছি আমরা আরও 10 মিনিটের পথ, আর এখান থেকে দেখাচ্ছে 5 মিনিট লাগবে। দূর থেকে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা কি সুন্দর পড়ছে, এই জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে, চারিদিকটা পাহাড়, বড় বড় গাছ আর অল্প ভেজা ভেজা রাস্তা। পাহাড়ি এলাকায় তো সেইভাবে কোনো স্থির আবহাওয়া থাকে না, এই রোদ ওঠে, এই বৃষ্টি পড়ে, তো খানিক্ষণ আগেই মনে হচ্ছে এখানে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে,
এখন একটু রাস্তাটা হালকা হালকা ভেজা আর হালকা হালকা শুকনো, কিন্তু চিন্তা যেটা হচ্ছে ঠান্ডার কথা মাথায় ছিল বলে একটু করে জ্যাকেট আর একটু করে সোয়েটার নিয়েছি ঠিকই, কিন্তু বৃষ্টির কথা একদমই মাথায় ছিল না, তাই সঙ্গে করে কোনো রেনকোট বা ছাতা কিছুই নিয়ে আসা হয়নি। এখানটা কি সুন্দর লাগছে দেখুন, এতক্ষণ রাস্তাটা অনেকটাই খালি খালি ছিল কিন্তু এখন দেখছি প্রচুর গাড়িই যাচ্ছে। এই ন্যাশনাল পার্কটায় আরেকটা যেটা সুবিধা আছে, এখানে আবার বাস চলাচল করে জানেন, এদেরই বাস আছে নিজেদের যারা বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। গতবার যখন আমরা এসেছিলাম তখন আমরা গাড়িতে করে এলো, গাড়িটা একটা জায়গায় পার্ক করে তারপর আমরা বাস সার্ভিসটা নিয়েছিলাম। ঢুকে পড়েছি পার্কের মধ্যে আমরা, এখানে লোকজন খুব সাইকেল চালাতেও আসে আবার খুব ট্রেকিং করতেও আসে জানেন। যতই গরমকালে গরম পড়ুক না কেন, এই পার্কটা থাকে গরমকালের দিকেও খুব ঠান্ডা। এক তো এখানে গাছপালা প্রচুর, আর তার সঙ্গে এই পার্কটায় আছে অনেকগুলো ঝর্ণা। এই পার্কের মধ্যে একটা হোটেলও আছে কিন্তু সেটা সবসময়ই প্রায় ভর্তি থাকে, তাকে বহু আগের থেকে নাকি বুক করতে হয়। রামকৃষ্ণও যখন বড় হয়ে মেহার মতো বলবে আরেকবার চলো, আমার কিছু মনে নেই, সেবার আসবো আর এসে একটা ঘর বুক করে থাকবো এখানে একটা দিন। কেমন লাগে এই পাহাড়ের কোল থেকে সূর্য উদয় দেখতে তখন দেখব। ঝর্ণা যখন আছে তখন নদী তো একটা থাকতেই হবে, বাঁদিক দিয়ে দেখুন কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে। ওই দেখুন বাসের কথা বলছিলাম, বলতে বলতেই বাস, এই বাসগুলো করেই আমরা গতবার ঘুরেছিলাম। লোকজন কোনো একটা জায়গায় পার্ক করে নেয় দিয়ে তারপর বাসে করে ঘুরতে থাকে। এটা পার্কের স্বার্থেই করা হয়েছে, কারণ এই পাহাড়ের মধ্যে তো রাস্তাঘাটগুলো খুব সরু সরু, সবাই যদি গাড়ি নিয়ে ঘুরতে থাকে তাহলে তো প্রচণ্ড জ্যাম হয়ে যাবে, তাই লোকজন গাড়ি পার্ক করে দিয়ে বাসে করে ঘোরে। ঘোরা হয়ে গেলে আবার সেই স্টপেজে নেমে গাড়ি নিয়ে বাড়ি ফেরে। বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে দেখুন, ছিটে 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 বৃষ্টি হচ্ছে, অসময়ে বৃষ্টি লাগছেও ভারী সুন্দর। পৌঁছে গেছি আমরা, গাড়ি পার্ক করে দিয়েছি, উপরটা কি সুন্দর লাগছে দেখুন, পাহাড়ের মাথাটা পুরো মেঘে ঢেকে গেছে, এই দিকটায় ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছে, তবে সঙ্গে তো ছাতা নেই, জ্যাকেটের টুপিগুলোই সম্বল। বাহ গাড়িটা কি সুন্দর দেখতে দেখুন। চলুন পার্কিং থেকে এবার আমরা ওই রাস্তাটা পার করব, দিয়ে ওই রাস্তাটা বরাবর হাঁটব। দেখছেন কত লোক এখানে তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করছে, অসম্ভব সুন্দর লাগছেও দেখতে জায়গাটা, চারিদিকটা সবুজ আর মাঝে মাঝে রং বেরঙের তাঁবু। এই জায়গাটার খুব ডিমান্ড, খুব সহজে পাওয়া যায় না নাকি এখানে ক্যাম্পিংয়ের জায়গা, আর ক্যাম্পিং করবে বলেই এখানে মাঠগুলো সব পরিষ্কার করা, শুধু বড় বড় গাছ রাখা। এই যে বহুজন এখানে সাইকেল নিয়েও আসে, সাইকেল করে। আর এই যে এখানে কাঠের সাইনবোর্ডটা লাগানো আছে দেখছেন, এখানে লেখা আছে লোয়ার ইয়াসুমিটি ফল, যেখানে এসে এই পার্কের সব থেকে বড় ঝর্ণাটা পড়েছে এই রাস্তাটা সেখানে নিয়ে যাবে। আরেকটা আবার আছে আপার ইয়াসুমিটি ফল, সেটা হচ্ছে 4 মাইল এখান থেকে হেঁটে যেতে হবে, দিয়ে যেখান থেকে ঝর্ণাটা শুরু হয়েছে সেটা সেখানে নিয়ে যাবে। কিন্তু 4 মাইল মানে তো অনেকটা রাস্তা, প্রায় ধরুন 6.5 কিলোমিটার, যেতে 6.5 কিলোমিটার, আসতে 6.5 কিলোমিটার, মানে প্রায় 13 কিলোমিটার হাঁটতে হবে, তো বাচ্চা নিয়ে সেটা সম্ভব নয়, ওই জন্য আমরা যেখানে ঝর্ণাটা পড়ছে সেখানটা যাব। আর আমরা এখন এই যে ঝর্ণাটার নিচটায় যেটা যাচ্ছি, এটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা, যাবো 1 কিলোমিটার আসবো 1 কিলোমিটার, তো ওইটুকু ছেলেমেয়েরা হাঁটতে পারবে। বাহ কী সুন্দর এখানে ব্যবস্থা করেছে দেখুন ক্যাম্পিংয়ের, লোকজন খুব সুন্দর মাথার উপরটা তাঁবু টাঙিয়ে বসে বসে সবাই টেবিলে খাবার দাবারও খাচ্ছে, খুব ঘন ঘন বেশ এখানে তাঁবুগুলো। তবে এই ক্যাম্পিংয়ে নাকি ভাল্লুকের বড় ভয় থাকে বলে, চারিদিকের এই খাবারের গন্ধে খুব নাকি ভাল্লুক হানা দেয়। চলুন একটু তাড়াতাড়ি পা চালাই, আমি আবার ওদের তিনজনের থেকে দেখছি বারবার পিছিয়ে পড়ছি। বাহ এই তাঁবুটা কি সুন্দর খাটিয়েছে দেখুন, বিশাল বিশাল দুটো বড় বড় গাছ, আকাশটাকে যেন মনে হচ্ছে ছুঁয়ে আছে, আর একদম ঠিক তার মাঝে দুটো গাছের মাঝখানে দেখুন এ তাঁবুটা ফেলেছে, কি অপূর্ব সুন্দর লাগছে না এখানটা। ওইখানটাতে অমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এখানটাতে আর কোনো বৃষ্টি নেই দেখুন। বাহ এখানটায় আবার কি সুন্দর একটুখানি জলের ধারা, ওই পাথরের নিচগুলো দিয়ে খুব ধীর গতিতে জল আসছে, ঝিরঝির ঝিরঝির করে বয়ে চলেছে। ওই দেখুন দু ভাই বোনের কাণ্ড, বসে বসে ওই জলে হাত পা ভেজাচ্ছে। এই দেখুন কত দিন পর একটা কাককে দেখতে পেলাম, অনেক বছর পর, আমাদের ওদিকটা একদমই দেখতে পাওয়া যায় না। এদিকে প্রচুর ক্যাম্পিং হয় চারিদিকে, হয়তো অনেক খাবার দাবার পড়ে আছে বলে এখানটা দেখতে পেলাম। এদিকে আবার একটা গাছ ভেঙে পড়ে আছে, ঝড়টরও তো হয় খুব, সেই জন্য হয়তো ভেঙে পড়ে আছে এটা। তবে আমরা এবার ঝর্ণাটার খুব কাছে চলে এসেছি জানেন, এখান থেকে একদম স্পষ্ট জলের আওয়াজটা শোনা যাচ্ছে। ও
আমি একটু বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি, ওর বাবা এখন গেছে 5 মিনিট একটু ঝর্ণাটাকে উপভোগ করার জন্য। কি করছে এটা? আনন্দ হয়েছে মনটা খুব। চলুন এবার ফেরার পথ ধরলাম। মন প্রাণ চোখ সবই যেন মনে হচ্ছে খুশিতে অস্থির। এতটা রাস্তা যে এলাম তা মনে হচ্ছে যেন সার্থক হলো। অসম্ভব ভালো লাগলো এই জায়গাটা। আবার যাক দু চার বছর আবার একবার আসবো, আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে আসবো। সেবার এসে আর একদিনের মধ্যে ফিরবো না জানেন, একটা দিন থাকবো এই পাহাড়ের কোলে। আর এই যে সাইনবোর্ডটায় লেখা আছে দেখুন, আপার ইয়োসোমিটি ফল, এইখানটা দিয়ে আপনাকে 4 মাইল মতো নাকি হাঁটতে হবে, তাহলে আপনি ঝর্ণাটার কাছে পৌঁছাবেন। তবে ঝর্ণাতে পৌঁছাতে না পারলেও ক্যামেরায় একজনকে ধরতে পেরেছি। দাঁড়ান বড় করতে পারি নাকি একবার দেখাই, দেখতে পাওয়া যাচ্ছে? দাঁড়ান আর একটু বড় করি। এই দেখুন একটা হরিণ ঘাস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলুন ফিরি এবার, এখন আবার 3 ঘন্টা মতো বাড়ি যেতে হবে। বেশি রাত করবো না জানেন, পাহাড়ি এলাকা তো, এখানে তাড়াতাড়ি বোধহয় অন্ধকার হয়ে যাবে, তাই আলো থাকতে থাকতে পাহাড়টা আমাদেরকে পার করে নিতে হবে। ওই দিকটাই চিন্তা নেই, এখন তো মোটামুটি সন্ধ্যে হচ্ছে 8টার সময়, তো ওই দিকটাতে যখন হোক পৌঁছালেই হবে ধীরে সুস্থে। আর এই যে সেই যাবার সময় বক্সগুলো দেখছিলাম, এই দেখুন এইগুলো যখন আপনি ক্যাম্পিংয়ের জন্য জায়গা বুক করবেন একটা করে বক্সও পাবেন, এইগুলোতে খাবার রাখার। খোলা জায়গায় খাবার রাখলে ভাল্লুকে হানা দিতে পারে, কিন্তু এই বক্সে রাখলে তাহলে আর ভাল্লুক খেয়ে নিতে পারবে না। চলে এসেছি আমরা মোটামুটি আমাদের পার্কিংয়ের কাছাকাছি, চলুন এবার একটু খাওয়া দাওয়া করবো তারপরে বেরাবো। ওই যে সেই গ্যাস স্টেশনের কাছে যে দোকানটাতে আমরা দাঁড়িয়েছিলাম, চিপস বিস্কুট আইসক্রিমের সঙ্গে সঙ্গে একটু স্যালাডের প্যাকেটও তুলে নিয়েছিলাম, একটু লেটুস পাতা, একটু চিজ আর একটু সেদ্ধ চিকেন, আর ড্রেসিংয়ের জন্য একটুখানি মেয়োনিজ আর কিছু একটা দিয়ে মাখিয়ে দেখছি দিয়েছে। আমি তখন আইসক্রিম না নিয়ে এই স্যালাডই একটা খেয়েছিলাম, দেখলাম ভারী সুন্দর, ওদেরকেও 1 চামচ করে দিলাম, ওরাও বললো খুব ভালো লাগছে, ওই জন্য সবার জন্যই একটা করে তুলে নেওয়া হয়েছে। তো এটা দিয়ে স্যালাডটাকে মাখিয়ে নিলে ভারী সুন্দর লাগে খেতে। দু ভাই বোনেরটা আমি এখানে রেডি করে ওদের হাতে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। সঙ্গে করে একটু কমলা লেবু আপেলও এনেছিলাম, কিন্তু কেউ মুখে করলো না জানেন। চলুন চলে এসেছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি, 2 ঘন্টার মতো রাস্তা চলে এসেছি, আর ঘন্টাখানেক মতো দেখাচ্ছে। এক্ষুনি আমরা বাড়ি যাব না, কাছাকাছি একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে তারপরে যাব। বাচ্চারা দুজনেই গাড়িতে ঘুমাচ্ছে, এরপরে একদম ওদেরকে রেস্টুরেন্টের কাছে গিয়ে তুলব। আমরা ওইদিকে বাড়ি ফিরছি, আর ওদিকে সূর্যদেবেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। চারিদিকটায় বড় ক্ষীণ আলো এখন। চলে এসেছি বাড়ির কাছের বাজারটাতে। এই জায়গাটা আপনাদের চেনা, মাঝে মাঝেই আসা হয় এখানে বাজার করতে। আর এখানেই আছে সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, বাড়ির প্রত্যেকেরই ভারী পছন্দের রেস্টুরেন্ট এটি। আর আজকে আবার শুক্রবার, এরা আবার খুব ভালো বিরিয়ানিটাও বানায় জানেন, তো একটুখানি বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি যাব। চল এই যে এসে গেছি আমরা রেস্টুরেন্টের কাছে, চলুন এবার ভেতরে যাই। খাবার দাবার দিয়ে দিয়েছে আমাদের, একটু ম্যাড্রাসি চিকেন, একটুখানি চিকেন বিরিয়ানি আর একটা ধোসা নিয়েছি। চলুন এবার আমরা খাবার দাবার খাই, দিয়ে ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।